লকডাউনে আটকে পড়ছিলাম। তো আমরা পার হওয়ার জন্য আসছি, ওখানে আসার পরে আমরা সারাদিন লাইনে দাঁড়িয়েছিলাম রৌদ্রে, আর সারা রাত্রে আমাদের এই মশার কামড়ে আমাদের এই রাস্তাতেই থাকতে হয়েছে। আমাদের ভীষণ কষ্ট হয়েছে, আমরা কোনো খাদ্যের কোনো ব্যবস্থা পাইনি, ভীষণ কষ্ট হয়েছে আসার জন্য। আর আজকে সারাদিন পরে আজকে এই সন্ধ্যায় আমরা বাংলাদেশে পা দিলাম। আমি দুদিন ইন্ডিয়ার পারে ছিলাম, আমরা কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা পাইনি, এমনকি কেউ জিজ্ঞাসা করে নি যে তোমরা কী খাবা, কী কী খাইয়েছো কিছু, এমন কথা কোনো লকডাউনে কোনো দোকানও সব বন্ধ, দোকানও ছিল না। দুই দিন যাবৎ আমাদেরকে ওখানে দাঁড় করে রাখলে, তারা ইচ্ছে করলে ছেড়ে দিতে পারতো আমাদেরকে, কিন্তু সব ছাড়ছে না, আজকে হঠাৎ করে আমাদেরকে ছেড়ে দিল। সমস্যা কোনো ডিসিপ্লিন নাই, কোনো কাগজ যে আমরা দেখতে চাবো ওই স্লিপগুলো, মেডিকেল স্লিপগুলো, সেগুলো আমাদের বাইরে থেকে সংগ্রহ করা লাগে টাকার বিনিময়ে দিচ্ছে এই সরকারি স্টাফ। ভারতীয় ইমিগ্রেশন থেকে একসাথে অনেক যাত্রীকে ছেড়ে দেয়, আমাদের এইখানে চাপটা সামাল দেওয়া অনেক কষ্টকর হয়ে গেছে। আমাদের যে সময় নির্ধারিত সময় ছিল তার বাইরেও আমরা কাজ করতেছি, এবং আমরা এই রাত হইল গভীর রাত হইল আমরা চেষ্টা করব যে সব যাত্রীকে যেন এইখানে ইমিগ্রেশন মানে আমাদের ডাক্তারি এটা ছাড়পত্র নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে তারা যেন বাসে ফিরতে পারে। আমাদের যে জনবল ছিল তার বাইরেও আরো অতিরিক্ত জনবল এখানে নিয়োগ করা হয়েছে।